আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুক্তা কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমি আজকে মজাদের একটি রেসিপি নিয়ে এসেছি, একটি ডিম দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে মেয়নিজ। এই রেসিপিটি অনেক মজা হয়েছে অ্যান্ড খুবই অল্প সময়ের মধ্যে খুবই টেস্টি। দেখেন এটার আমার থিকনেসটা কেমন আসছে, দেখেছেন এরকম থিকনেস আসবে। আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা ব্লেন্ডারে এটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমার রেসিপিকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই মেয়নিজটিকে আপনি নর্মাল ফ্রিজে এক সপ্তাহের মতো রেখে দিতে পারেন, কিন্তু ডিপ ফ্রিজে কখনোই রাখবেন না, এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। এখন আমি এটা বানানো শুরু করলাম। মজাদার মেয়নিজ তৈরি করতে যা যা লাগছে, রুম টেম্পারেচারে রাখা একটা ডিম, রুম টেম্পারেচারে রাখবেন, কখনোই ফ্রিজ থেকে বের করেই তৈরি করবেন না, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর লাগছে আধা চা চামচ চিনি, তারপর আপনার টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন, লবণ এক চিমটি, আধা চামচের একটু কম রসুন কুচি আর গোলমরিচ গুঁড়া, এটা হচ্ছে আধা চামচের মতো। আর ফ্রেশ তেল লাগবে, তেলটা অনেক পুরনো বা ব্র্যান্ডেড না, এরকম তেল নেবেন না, সোয়াবিন তেল লাগবে। এটা আমি অল্প অল্প করে দিব, এক কাপের মতো লাগতে পারে, অল্প অল্প করে কয়েকবার দিতে হবে। আর লাগছে ব্লেন্ডার, আমরা আজকে ব্লেন্ডারে মেয়নিজ তৈরি করে দেখাব। প্রথমে দিচ্ছি ডিম, রসুন, গোলমরিচি গুঁড়ো, চিনি, লবণ দিয়ে আমি এখন ব্লেন্ডার করব। এক চা চা চামচ সোয়াবিন তেল দিচ্ছি, আমি অল্প অল্প করে দিব, সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব লো হিটে। একদম হাই হিটে দেবেন না, লো হিটে, লো পাওয়ারে আমি করে নিচ্ছি। আবার আমি অল্প একটু দেব, একটু এ পর্যায়ে আমি একটু লেবুর রস অ্যাড করে দিচ্ছি, আর একটু লেবুর রস আর একটু সোয়াবিন তেল দিয়ে আমি আবার বিট করব। দেখেন ব্লেন্ডার করার পরে যে এরকম কনসিস্টি আসছে, আমার প্রায় এক কাপ পরিমাণ সোয়াবিন তেল লেগেছে। আমি অল্প অল্প করে কয়েকবার দিয়েছি, প্রায় তিন থেকে চারবার দিয়েছি, অল্প অল্প করে দিতে হবে সোয়াবিন তেল, তারপরে এরকম থিকনেস আসবে। আমি পরিবেশন করে নিয়েছি, দেখেন কেমন থিকনেস আসছে, বলছি এরকম থিকনেস হবে, একদম ঘরে আপনি তৈরি করে ফেলবেন। রেস্টুরেন্টে কিন্তু এরকমই মেয়নিজটা দেয়, দেখেন কেমন সুন্দর করে পড়ছে। হ্যাঁ, মেয়নিজটি বানিয়ে পরিবেশন করে ফেললাম, দেখেন এরকম খুব সুন্দর আসছে লুক। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।